Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanallah, alhamdulillah, Allahu akbar. প্রিয় মহতরাম, যারা দূরের কাছের দেশে বিদেশে নিয়মিত আমাদের ক্লাসে জয়েন করছেন, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাজাকাল্লাহু খায়রান। আর যেসব ভাই বোনেরা নতুন নতুন সাবস্ক্রাইব করে জয়েন করছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সের আমাদের বিভিন্ন পারা আকারে এবং গ্রামার ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন এবং দেখবেন, এভাবে দেখতে দেখতে একদিন আপনারা কোরআনকে বুঝিয়ে পড়তে পারবেন। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কোরআন বুঝে বুঝে পড়ব। আর একটা কথা বলে নিই, তা হলো আমরা প্রতিদিন শুক্রবারে এখন ধারাবাহিকভাবে সুরা কাহাফের আলোচনা করছি, শুক্রবারে শুধু মাত্র দুটি থেকে তিনটি আয়াত। আপনারা এভাবে দেখতে থাকুন, ইনশাআল্লাহ এভাবেই দেখে দেখে আমরা একদিন কোরআনকে বুঝে পড়তে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মহতারাম, চলুন আজকের ক্লাস শুরু করার পূর্বে ক্লাসের সরল অর্থগুলো এক নজরে দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। 95 নম্বর আয়াতে সে বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে দু পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল, তখন সে বলল তোমরা ফুঁক দিতে থাকো, অতঃপর যখন সে তা আগুনে পরিণত করল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপরে ঢেলে দেই। এরপরে দেখুন প্রিয় মহতারাম, তাহলে এরপরে তারা ইয়াজুজ ও মাজুজ প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিজ দিদি দিয়েও তা ভেদ করতে পারল না। সে বলল এটা আমার রবের অনুগ্রহ, অতঃপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি তা মাটির সাথে মিশিয়ে দেবেন, আমার রবের ওয়াদা সত্য। চলুন আজকের আয়াতগুলোর শব্দে শব্দে বিস্তারিত জানার চেষ্টা করি, আল্লাহ আমাদের জানার বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما الحمد لله ثم الحمد لله। প্রিয় মহতারাম, আমাদের ধারাবাহিক আলোচনার আজকে আমরা 95 আয়াত থেকে শুরু করছি সূরা কাহাফের। আপনারা জানেন যে গত ক্লাসে কাহাফ গত শুক্রবারে আমরা আপলোড করেছিলাম, সেখানে আমরা লাস্ট যে কথাটা হয়েছিল সেখানে জুলকার নাইন সে পূর্ব থেকে এবার এক মধ্যবর্তী জায়গায় দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় এসেছিলেন এবং তখন সেখানকার লোকজন তাকে বলেছিল যে হে জুলকারনাইন, তুমি আমাদেরকে এখানে ইয়াজুজ মাজুজদের অত্যাচার থেকে রক্ষা করো। জি, সেই আলোচনার ধারাবাহিকতায় আজকের আলোচনা। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কলা, সে বলল, অর্থাৎ জুলকারনাইন বলল, মা মানে যা, হোয়াট, মা মাক্কানি, মাক্কানা মানে ক্ষমতা দেওয়া, মাক্কানা মানে কি ভাই, ক্ষমতা দেওয়া, সামর্থ্য দেওয়া, নি মানে আমাকে, ই বা নি মানে আমার, আমাকে, ই অথবা নি মানে আমার বা আমাকে, পসেসিভ প্রোনাউন, আমাকে যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, সামর্থ্য দিয়েছেন, ফি হি তার মধ্যে, ফি মানে মধ্যে, হি মানে তার মধ্যে, রব্বি, ই আবার দেখেন, ই মানে আমার, দেখেন ই মানে আমার, আবার নি মানে আমার অথবা আমাকে, এই যে ই এবং নি দুটো কিন্তু একই জিনিস, পসেসিভ প্রোনাউন। যেমন রব্বি আমার রব, রব্বানা আমাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব। জি, এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার প্লুরাল, যারা নতুন নতুন ভাই বোনেরা আছেন একটু দেখুন, অবশ্যই অবশ্যই কালার করে দিই, তাকে দেখুন এখানে লেখা আছে হর, প্রিপজিশন অ্যান্ড কনজাংশন মিলে হর হয়, আকাশি কালার, জি এই যে আকাশি কালার হর, ফেল ভার্ব, বেগুনি কালার, দেখেন বেগুনি কালার দেখলে মনে করুন এটা ভার্ব বা ফেল, জি এটা। এবার দেখুন পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন রেড কালার, রেড কালার দেওয়া আছে, পসেসিভ প্রোনাউন, জি পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার, জি আর নাউন হলো গিয়ে ব্ল্যাক কালার, জি এই যে ব্ল্যাক কালার,
এই কালার কোড দেখে আপনি দুটো জিনিস চিনতে পারবেন, একটা হলো এটা কোন ধরনের শব্দ, এটা পার্সোভিস্টটা কি এটা, আর আরেকটা জিনিস চিনতে পারবেন সেটা হলো গিয়ে একটা শব্দের ভিতরে আটটা শব্দ লেগে থাকে, সেই জন্য আলাদা করে দেওয়া হয়েছে কালার দিয়ে। আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ, দেখে দেখে বুঝতে পারবেন। যাই হোক, এই আয়াত দ্বারা আমরা এটাই শিখলাম যে ইয়াজুজ মাজুজ তিনি যে সেই লোকদের কাছে গিয়েছিলেন, সেই লোকরা তাকে বলেছিলেন যে আমাদেরকে সে সরি জুলকারনাইন জুলকারনাইন গিয়েছিলেন, তাকে বলেছিলেন যে আমাদেরকে ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করুন এবং আপনাকে আমরা কিছু পারিশ্রমিক দেব, অর্থাৎ টাকা পয়সা কিছু দেবো আপনাকে। কিন্তু সে বলছে যে না, আমার রব আমাকে যা দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন এটাই হচ্ছে উত্তম, তোমাদের কাছে আমার কোনো পারিশ্রমিক নেয়ার তোমাদের কাছ থেকে দরকার নেই। জি, কত সুন্দর কথা দেখেন, কাউকে কোনো উপকার করতে হলে পারিশ্রমিক নেওয়ার ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমাদের শিক্ষা দিয়েছেন যে আপনার যদি ক্যাপাসিটি থাকে, আপনার যদি সামর্থ্য থাকে মানুষকে উপকার করবেন কোনো কাজ দিয়ে, আপনার সেটা আপনার পারিশ্রমিক নেবেন না। এইভাবে কিন্তু আল্লাহ বিভিন্ন ঘটনাগুলো আমাদেরকে শোনাচ্ছে যাতে করে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা তো আসলে কোনো কিছু দেখুন পারিশ্রমিক ছাড়া বিনিময় ছাড়া কোনো কাজ করি না, এটাই হলো আমাদের টেন্ডেন্সি। অথচ আমরা মুসলমান, এটা আমাদেরকে করা উচিত। আপনি যদি পারেন যে না এই কাজটা আপনি কোনো পারিশ্রমিক বা কোনো বিনিময় ছাড়া করতে পারেন, আপনি অবশ্যই করবেন। জি, এরপর দেখুন সেই জুলকারনাইন বললেন ফা, সুতরাং বা অতএব বা তবে, ফা ফা মানে দেন বা অতপর তবে, আইনু 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 মানে সাহায্য করা, আইনা মানে সে সাহায্য করেছে, আইনু তোমরা সাহায্য করো, নি মানে আমাকে, নি মানে আমাকে, তোমরা যেহেতু আমাকে সাহায্য করতে চাও তাহলে তোমরা সাহায্য করো কি দিয়া, বি কুয়াতিন, কু বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বি এই যে দেখুন বি বি মানে বাই বা উইথ অর্থে ব্যবহার করা হয়। জি, কুয়াতিন শ্রম, শ্রম দিয়ে, হ্যাঁ শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, তোমরা তো টাকা পয়সা দরকার নাই বা ডলার দেওয়ার দরকার নাই, দিনার দেওয়ার দরকার নেই, আমাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, তোমার আমি যেই কাজটা করব যেখানে আমার কিছু লোক দরকার, জনবল দরকার, এই জনবল দিয়ে আমাদেরকে আমাকে সাহায্য করো, কি করব, আজ আল আমি বানাবো, আজ আল মানে আমি তৈরি করব, আই উইল বিল্ড, আজ আল আমি বানাবো, তাজ আল তুমি বানাবে, ইয়াজ আল সে বানাবে, না যা আল আমরা বানাবো, ঠিক আছে, তাজ আলু না ইয়াজ আলু না, তো আজ আলু তো আমি বানাবো বা আজ আল, বাইনা মানে মাঝে বা বিটুইন, বাইনা মানে মাঝে বা বিটুইন, কুম মানে তোমাদের, এখানে দেখো এখানে বাইনা ওয়া এবং বাইনা এবং মাঝে, হুম মানে তাদের, এখানে কুম এখানে হুম, কুম মানে তোমাদের, কুম মানে কি তোমাদের, আবার হুম মানে কি ভাই তাদের, এই যে পসেসিভ পর্যন্ত দেখো রেড কালার, বাইনা কুম ওয়া বাইনা হুম, তোমাদের মাঝে এবং তাদের মাঝে আমি বানাবো কি, রদমান, রদমান মানে মজবুত দেয়াল, মজবুত দেয়াল বানাবো, অতএব তোমরা আমাকে খালি জাস্ট শ্রম দিয়ে সাহায্য করবা আর আমি যা বলি তাই করবা, কিন্তু আমাকে কোনো বিনিময় বা কোনো টাকা পয়সা দিতে হবে না। এইটাই মনে রাখবেন যে সেই জুলকারনাইন তাদেরকে কি বলেছিলেন। প্রিয় মহতারাম, একটু খেয়াল করেন যে বাই দিস টাইম একটা কথা বলিনি, গত শুক্রবারে ক্লাস আপলোড করা হয়নি, তো আমরা দেখি ইনশাল্লাহ সপ্তাহে একদিন হয়তো আমরা বন্ধ রাখার চেষ্টা করতেছি করব, কেননা একটু চাপ পড়ে যায়, সপ্তাহে একদিন ছুটি নেওয়ার দরকার, বিভিন্ন কমিটমেন্ট থাকে, পার্সোনাল কমিটমেন্ট, ফ্যামিলি কমিটমেন্ট, জি এই তো আমরা শুক্রবারে বা যখন সুযোগ পাচ্ছি সপ্তাহে একটা দিন আমরা ছুটি নিতে চাচ্ছি যাতে করে ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করতে পারি। জি চলুন, এরপর দেখুন প্রিয় মহতারাম, তা হলো সেই জুলকারনাইন তাদেরকে কি বললেন, আতু আতা মানে দেয়া, আতু মানে তোমরা দাও, আত মানে তুমি দাও, আতু তোমরা দাও, এটা ইম্পারেটিভ আদেশমূলক। জি, নি মানে আমাকে, নি মানে আমাকে, ই বা নি, আমি বলছিলাম ই অথবা নি, ই হলো আমার, নি মানে আমাকে, তা আতু নি আমাকে এনে দাও, ব্রিং মি, কি দিবেন, ঝুবুরা ঝুবারা সুর ঝু বা র, ঝুবারা মানে পাত সমূহ, পাত ব্লক, বিভিন্ন পাত, কিসের পাত, আল হাদিদ, হাদিদ মানে লোহা, হাদিদি লোহার পাত, লোহার পাত এনে দাও। আপনারা জানেন যে সুরা হাদিদ আছে একটা, সুরা হাদিদ, হাদিদ মানে কি ভাই লোহা,
লোহার পাত, তাহলে লোহার পাত এনে চেয়েছেন তাদের কাছে যে লোহার পাত এনে দাও। তখনকার মনে করেন যে লোহার পাতগুলো কেমন হবে, এখনকার যেমন মনে করেন যে বড় বড় রড আছে রডের মতো বা যেভাবে হোক, তখনকার প্রযুক্তি অনুযায়ী সে সেটা চেয়েছিলেন লোহার পাত সম, যে যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সে হাজার 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 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ। হাত্তা অবশেষে, অবশেষে সো দ্যাট ইজা মানে যখন, সাওয়া সাওয়া মানে সমান করে দিলেন, সেই সে দুই পর্বতের যে গিরিপথ দিয়ে সেই ইয়াজুজ মাজুজ এসে বিপর্যয় সৃষ্টি করত, ফ্যাসা সৃষ্টি করত, উনি কী করলেন একদম সেটা সে পাত দিয়ে সব, তারা লোহার পাত নিয়ে আসছে সে পাত সমান করলেন। বাইনা মানে মাঝে, সদা ফাইন মানে দুই পর্বত, দুই পর্বত সেই মাঝখানে তার সে সেটা দিয়ে একটা প্রযুক্তি দিয়ে আর কি ধরেন সেই লোহা দিয়ে পাত দিয়ে সমান করে দিলেন। কলা, এরপর বললেন কলা কি বললেন, জি ইং ফুকু, ইং ফুকু মানে ফুক দেওয়া, যেমন নাফাকা, নাফাকা মানে সে ফুক দিয়েছে, ইং ফুকু সে ফুক দেয় বা দিবে, তো ইং ফুকু তোমরা ফুক দাও, হুম ফুক দাও, যখন সেই সিংহায় ফুক দেওয়া হবে, ওয়াইজা নুফুখো ফিসুর, নুফিখো নুফিখা ফিসুর, সুর মানে সিংহা, সিংহায় যখন ফুক দেওয়া হবে, এটা সুরা ইয়াসিনে পাবেন। যাই হোক, যে ইং ফুকু তোমরা ফুক দাও, যখনই সেই লোহার পাতগুলা এমন একটা বিশেষ পদ্ধতিতে সেই দুই পাহাড়ের মাঝখানে সে সমান করে রেখে দিলেন, এরপরে ফুক দিতে বসেন, সেখানে ফাপড় বলেন বা ফুক দেওয়া বলেন, যেখানে আপনারা যে দেখছেন যে যেখানে আগুন দিয়ে আপনার লোহা যে তামা বা লোহা যেমন দা ছুরি তৈরি করা হয়, বটি সেই কামার, হুম সেখানে ফাপড় দিয়ে যে লোহা গরম করা হয়, যাই হোক ওখানেও সেই একটা ফাপড়ের মতো একটা ব্যবস্থা করতে বসেছে, তোমরা এভাবে ফুক দিয়ে এটা কী করা হয় সে আগুন প্রজ্বলিত করার জন্য। জি, এবার দেখুন অবশেষে হাত্তা, হাত্তা মানে আনটিল, অবশেষে ইজা মানে যখন, জালা হলো হু মানে তা পরিণত হলো নারন আগুনে, ওই যে ফুক দিতে বসে বা ফাপড় দিয়ে, হ্যাঁ যে একটা পদ্ধতির মাধ্যমে ভাই সেটা আগুনে পরিণত হলো, আগুনে পরিণত পরিণত হওয়ার পরে সেই আগুন কী হলো ভাই, সেখানে সে লোহা গলিত হয়ে গেল হয়তো সেই দুই পাহাড়ের মাঝখানে যেখান থেকে কারা আসতো, ইয়াজুজ মাজুজ আসতো। কলা সে বলল, এবারে জুলকারনাইন বললেন কি, আতু এনে দাও নি মানে আমাকে, এবার আমাকে এনে দাও, উফির উফরিগ, উফরিগ মানে কি আমি ঢেলে দেব, উফরিগ আমি ঢেলে দেব, আফরাগা, আফরাগা ঠিক আছে, আফরাগা থেকে উফরিক চলে আসে, আফরাগা সে ঢেলে দিয়েছে ঠিক আছে, ইউফ্রিগু সে ঢেলে দেবে দিবে, উফ্রিগু আমি ঢেলে দেবো, তুফ্রিগু তুমি দেবে, ইউফ্রিগু সে দেবে, নুফ্রিগু আমরা দেবো, যে আমি ঢেলে দেবো আলাইহি তার উপরে কিতরন, কিতরন মানে গলিত তামা। দেখেন সেই ঘটনাগুলো আল্লাহ কীভাবে আমাদেরকে খুলে খুলে বর্ণনা করতেছেন, যে সেই যে ইয়াজুজ মাজুজ যে রক্ষা করার জন্য জুলকারনাইন তাদের কাছে চাইল, এবারে আমাকে গলিত তামা এনে দাও, সেটা আমি ঢেলে দেব, অর্থাৎ সেই গিরিপথকে এমনভাবে প্রোটেক্ট করে দিবেন যাতে করে আর তারা জমিনে এসে ফাসাদ সৃষ্টি করতে না পারে, বিপর্যয় সৃষ্টি করতে না পারে। সুবহানাল্লাহ। প্রথম দেখুন এই আয়াতটার ভিতরে কয়টি ভার্ব আছে, একটি দুটি তিনটি চারটি, চারটি ভার্ব বা ফেল আছে যা আমি বেগুনি কালার দিয়ে দেখিয়েছি। আর দেখুন এখানে পসেসিভ প্রোনাউন আছে, হু মানে তা বা ইট বা তার, নি মানে আমাকে, আবার দেখেন হু বা হি মানে তার বা তা, এই যে আবার দেখুন এখানে এই যে পার্সোনাল প্রোনাউন, উ উফ রিগ, উ মানে আমি, উ মানে আমি, তা তুমি, ইয়া সে নুন আমরা, যখনই এটার সাথে যখন এটা মিলাচ্ছে তখনই কিন্তু শব্দ চেয়ে যাচ্ছে। এভাবে একটু চেষ্টা করুন, প্র্যাকটিস করুন, আর অবশ্যই অবশ্যই দ্বিতীয় পার্টি গ্রামার ক্লাস আছে সেগুলো দেখবেন। জি, এরপর দেখুন প্রিয়মতাম, তাহলে ফামা, ফা অতঃপর মা মানে না, ফামা ইস্তাউ, ইস্তাউ ইস্তাউ মানে সে সক্ষম হয়েছে বা সে সামর্থ্য হয়েছে,
আর ইস্তাউ মানে তারা সামর্থ্য হয়েছে, ক্রিয়ার 10 নম্বর ফর্ম, এটা হলো ক্রিয়া 10 নম্বর ফর্ম। দেখুন এখানে তো তিনটা ভার্ব আছে, একটি দুটি তিনটা, তিনটি ভার্ব আছে, তিনটির ভিতরে এই যে ইস্তাউ, এটাও ইস্তাউ, এটাও ইস্তাউ, দুটো একই, খেয়াল করছে? তাহলে এখানে যেহেতু পিছনে গোলাপি কালার, অতএব অতীতকাল, অতীতকাল। যাই হোক, ফামা অতঃপর না ইস্তাউ তারা সক্ষম হইল না, হতো না, দে এইবল অর্থাৎ দে আনেবল তারা অক্ষম হলো, কি আন মানে যে, ইয়াজহারু, ইয়াজহারু, জি ইয়াজহারু, ইয়া আছে সামনে লাস্টে উ আছে, মানে কি তারা, হু মানে তা, হু মানে তা, তারা, এখানে দেখেন ইয়া প্লাস উ মানে তারা, ইয়া ই, এটা হলো কি বর্তমান কাল, কেন সামনে এবং পিছনে আছে, সামনে এবং পিছনে বর্তমান কাল, আর এই দুটো কিন্তু শুধুমাত্র পিছনে আছে উ, আর পিছনে শুধু উ থাকলে অতীতকাল, জি। দেখুন তাহলে এখানে আছে ইয়াজ হুরু, ইয়াজ হারু মানে হু মানে তা, হু মানে তা, এই যে তা, তা বা তার, তারা অতিক্রম যে করবে এটা তারা সক্ষম হলো না, তারা অক্ষম হয়ে গেল। অমা এবং না ইয়াস্তাউ, এবং তারা যে ইয়াস্তাউ সক্ষম হয়নি, কি লাহু তাকে, নাকমান, নাকমান মানে ভেদ করা, তারা এর উপর দিয়েও যেতে পারলো না আর নিচ দিয়ে ছিদ্র করে বা ফুটো করে সেই যে প্রাচীন নির্মাণ করে দিয়েছেন লোহা তামা দিয়ে তা তারা ভেদ করতে পারলো না। প্রিয় মহতারা, আল্লাহ সুবহান ওয়া তাআলার সে অপার সৃষ্টি, সে ইয়াজুজ মাজুজের ঘটনা আল্লাহ বলছেন যে ইয়াজুজ মাজুজ নামক এক জাতি আছে, তারা দুনিয়াতে বিপর্যয় অশান্তি সৃষ্টি করে, তাদেরকে এভাবে জুলকারনাইন আটকিয়ে রেখেছেন, তবে এরা কিন্তু পৃথিবীতে আসবে শেষের দিকে, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীকে সে তাদেরকে আল্লাহ সক্ষম করে দিবেন যে তারা সেই প্রাচীর ভেদ করে বেরিয়ে আসবে, তখন কিন্তু পৃথিবীর অবস্থা খুব খারাপ হবে, তারা বিপর্যয় সৃষ্টি করবে, তাও আমাদের বিভিন্ন তাফসীরকারকরা বর্ণনা করেছেন। চলুন এরপর দেখুন এই যে কাজটা হলো, এই কাজটা যে করলেন তাও দেখেন, এই কাজটা কিন্তু তিনি স্বীকৃতি নিচ্ছেন না, জুলকারনাইন এই কাজটা করেও এই কাজের ক্রেডিট তিনি নিচ্ছেন না, কি নিচ্ছে, কি বলছেন, কলা, সে বললেন, অর্থাৎ জুলকারনাইন বললেন হাজা, এইটা রহমাতু, রহমাত মার্সি, মিন মানে হতে বা পক্ষ থেকে, রব্বি আমার রবের পক্ষ থেকে, এই যে আমি এই কাজটা করলাম এতে আমার কোনো ক্রেডিট নেই, সম্পূর্ণ কাজ করেছি আমার রবের পক্ষ থেকে, আমার রবের রহমতে আমি করেছি। সুবহানাল্লাহ, প্রিয়মতাম, প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের শিক্ষণীয়, আমরাও কখনো কোনো কাজ করলে আমরা কখনো বলবো আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, খবরদার এটা করা যাবে না, সব সময় আপনি রবের রহমতের কথা স্মরণ করবেন যে আমি এটা করেছি আমার রবের রহমতের স্বরূপ, আমার রব যদি আমাকে রহমত না করতেন আমি এই কাজটা করতে পারতাম না, প্রত্যেকটা কথা কিন্তু আমাদের এভাবেই হতে হবে। প্রিয় মহতারাম, এই কথাগুলো, আয়াতগুলো কিন্তু সব প্রত্যেকটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জীবনের, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা সবসময় সচেষ্ট করবো, কারণ এতগুলো ঘটনা, এই ঘটনাগুলো আপনাকে শোনানোর একমাত্র উদ্দেশ্য আল্লাহর হলো আপনি যাতে আপনার কথাবার্তা, আচার আচরণ শিক্ষণীয় হয়, এর থেকে শিক্ষা নিতে পারেন, জি, আল্লাহ আমাদের এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপরে দেখুন সে কি বলল, ফা ইজা, ফা মানে অতঃপর, ইজা মানে যখন, ভবিষ্যৎকালের কথা বলা হয়েছে, অতঃপর যখন, যা আ আসবে, ইজা যা আ, খেয়াল করেন এই যা আ মানে সে এসেছে, যা মানে সে এসেছে, যা উ তারা এসেছে অতীতকাল, কিন্তু এখানে আসবে হলো, কারণ কি ভাই, এখানে কন্ডিশনাল শব্দ, আমি এর আগে বলছিলাম কিছু শব্দ আছে হর যেগুলো কন্ডিশনাল, কন্ডিশনাল, যেমন ইজা হলো কি কন্ডিশনাল একটা শব্দ, যখন অথবা ইন মানে যদি, এই ধরনের শব্দ থাকে তখন বর্তমান অতীতকাল থাকলেও এর অর্থটা হবে বর্তমানকাল, আবার বর্তমানকাল থাকলে অতীত অর্থটা হবে অতীতকাল, এটা মনে রাখবেন। ফা ইজা অতঃপর যখন, যা আসবে, ওয়াদু ওয়াদা, আল্লাহ সে প্রমিস,
রব্বি, আমার রবের, আল্লাহ আমার রবের যখন সেই ওয়াদা চলে আসবে, সময় চলে আসবে, একটা টাইম আসবে, তখন কিন্তু এই যে আমি প্রাচীর নির্মাণ করলাম গলিত তামা দিয়ে, লোহা দিয়ে, তা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জালা করে দিবেন, হু মানে তা, জালা মানে বানানো, জালা মানে তৈরি করা, জালা মানে করা, হু দাক্কা আ, দাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করা, রাবল। যখন আমার আল্লাহর ওয়াদা, আমার রবের ওয়াদা আসবে, অর্থাৎ সেই ক্ষণ চলে আসবে, এতদিন আল্লাহ ইয়াজুজ মাজুজকে আটকিয়ে রেখেছিলেন, যখন সেই সময় আসবে বলতেছেন, তখন কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আর আটকে রাখা যাবে না। ওয়া কানা, আর হবে, অ্যান্ড উইল, ওয়া আদু ওয়াদা রব্বিল হক, একেবারে যথাযথ সত্য বাস্তবায়ন হবে সেদিনকার। প্রিয় মহতারাম, প্রিয় মহতারাম, খেয়াল করুন প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের জন্য বোঝার আছে। এই জন্য সুরা কাহাফ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা। আপনারা যারা প্রথম থেকে শুনেছেন, যারা শোনেননি, আমি রিকোয়েস্ট করব, এখন আমি যেহেতু প্রতি সপ্তাহে দুই চারটা আয়াত করে দিয়েছি, বাই দিস টাইম প্রায় শেষের দিকে চলে এসেছি, এখন আপনারা যারা এখনও দেখেননি, তারা প্রথম থেকে ক্লাসগুলো এখন ইউটিউবে আর রয়ে গেছে, আপলোড করা আছে, সেগুলো আপনারা দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা, বোঝার চেষ্টা করুন। আর দেখুন যেহেতু কেন গুরুত্বপূর্ণ, এই সুরাটির ভিতরে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা, যেটা অতি প্রাকৃতিক ঘটনা, সেগুলো আল্লাহ বর্ণনা করেছেন, যা সাধারণত ঘটে না। যেমন আপনার সেই আসহাবে কাহাফের সেই যুবকদের ঘুমের ব্যাপারে আলোচনা করা হয়েছে, এখানে 300 বছর মানুষ ঘুমিয়েছিলেন, চিন্তা করেন। এরপরে সেই মুসা আলাহিসাল্লামের সেই ঘটনাটা বর্ণনা করা হয়েছে, খিজির আলাহিসাল্লামের সাথে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে। এরপরে দেখুন ইয়াজুজ মাজুজ তথা সেই জুলকানাইনের ঘটনাগুলো আল্লাহ বর্ণনা করেছেন, এই অতি প্রাকৃতিক কিছু ঘটনা বর্ণনা করছেন, যার জন্য এই সুরাটির গুরুত্ব কিন্তু অনেক বেশি। তাই আসুন ভাই, আপনারা বোঝার চেষ্টা করুন, আল্লাহ আমাদের বোঝার মানার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মহতারাম, আসুন দ্বিতীয় পাঠে। আমরা দ্বিতীয় পাঠে সংক্ষিপ্ত গ্রামার, আজকে তেমন বেশি গ্রামার নেই, ভার খুব কম আসছে, তবু আলোচনা করছি, চলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মহতারাম, অনেক ভাই বোনেরা কুইজের অংশ নিয়েছেন, কুইজের উত্তর দিয়েছেন, আপনাদের অশেষ ধন্যবাদ, শুকরান, জাজাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম যা দান করুন। যেসব ভাইরা ভাই বোনেরা এখনও কুইজ উত্তর দিচ্ছেন না, আপনারা দেওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ দিলেই কিন্তু খুব দ্রুত কোরআন বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মহতারাম, আসলে কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য যে আপনাদের শিক্ষার মাত্রাটা বাড়ানোর জন্য। এই কুইজ যত আপনি উত্তর দিবেন, আপনার শিক্ষার মাত্রা কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে। আপনি যখনই কলম হাতে ধরবেন, লেখা পড়া শুরু করবেন, দেখবেন শিক্ষার মাত্রা অনেক বেড়ে যাবে। এই জন্য যারা এখনও বসে আছেন, আপনারা কুইজ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি, এই যে মুহসিন, মিম কথাটা কোথায় আসলো? আপনারা জানেন যে মিম কোথায় আসে, এই যে পার্সোনাল নাউন, যাকে বলা হয় যে কর্তা বিশেষ্য, কর্তা বিশেষ্য, সেখান থেকে মিম চলে আসে। ক্রিয়া 4 নম্বর ফর্মে দেখুন, আহসানা, সে সৎকর্ম করেছে, ইউহসিনু, সে সৎকর্ম করে বা করবে, আইউহসিনু, সে কী করে, লা ইউহসিনু, সে করে না, আহসিন, সৎকর্ম করো, লা তুহসিন, সৎকর্ম করো না। আর যিনি সৎকর্ম করেন তাকে বলা হয় মোহসিন, মোহসিন, যিনি সৎকর্ম করেন। আমরা অনেকের নাম রাখি বাংলায় কী ভাই, মোহসিন, মহসিন, মোহসিন হয়ে গেল মহসিন, ঠিক আছে। এবার দেখুন আবার ইহসান, ইহসান মানে সৎকর্ম করা, আমার আবার কারো কারো নাম কিন্তু এহসান, এহসানুল গনি চৌধুরী, এইরকম আর কি। জি, এবার দেখো প্রিয় মহতারাম, তাহলে এই যে মোহসিনীন হলো কিন্তু প্লুরাল হয়ে গেল, যে প্লুরালের চিহ্ন কী কী, উ অথবা ইনা অথবা উনা, এই যে মোহসিন, খেয়াল করেন, তাহলে মোহসিনীন মানে সৎকর্মশীলদের, আর মোহসিনুন হলো সৎকর্মশীল গণ, মোহসিনুন সৎকর্ম গণ বা রা, আর মোহসিনীন সৎকর্মশীলদের। যে ইনা বা উনার পার্থক্য কিন্তু এটাই এখানে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকুন, ইনশাল্লাহ বুঝবেন। এরপর দেখুন প্রিয় মহতারাম, আজকে শব্দ কয়েকটা পেলাম, তা হলো মাক্কানা, এই যে মাক্কানা, মাক্কানা কি, ক্রিয়া 2 নম্বর ফর্ম, কত্তালা, বাদ্দালা, ফাক্কারা, কাফারা, এই অর্থ ক্রিয়া 2 নম্বর ফর্ম। তাহলে কাফারা সে দূর করেছে, মাক্কানা সে প্রতিষ্ঠা করেছে, বা এই যে কলামা মাক্কান্না, মানে সামর্থ্য হয়েছে, প্রতিষ্ঠা করেছে, ক্ষমতা হয়েছে, সে ক্ষমতা দিয়েছে, এই অর্থে ব্যবহার করা হয় মাক্কানা।
যে সামর্থ্য হয়েছে, আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছে এটাই যথেষ্ট, যে মাক্কানা সে প্রতিষ্ঠা করেছে বা সে ক্ষমতা পেয়েছে, ইউ মাক্কিনু সে প্রতিষ্ঠা করে বা সে ক্ষমতা পায়। তা মাক্কানি আমাকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছে, আমাকে যে আল্লাহ প্রতিষ্ঠা করেছে, এস্টাবলিশ করেছেন, এটাই যথেষ্ট, এটাই উত্তম। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য আমি বলি মাঝে মাঝে যে আপনারা বিভিন্ন সময় আয়াতের প্রেক্ষাপটে সেই শব্দ চয়নটা যদি বাংলা ঠিক মতো করে নেন তাহলে অর্থটা খুব ভালো মিলবে। জি, এরপর দেখুন পরিবর্তন তাহলে জালা। জালা কিন্তু আপনার একটা কমন শব্দ, জালা জালা। দেখেন আজালু, আজালু যেমন জালা সে বানিয়েছে, ইয়াজালু সে বানায় বা বানাবে, আজালু আমি বানাই, তাজালু তুমি, ইয়াজালু সে, নাজালু আমরা। ইয়াজালু আজালু, এই যেখানে আছে আজালু, আজালু আমি বানাবো, আমি বানাবো, আজালু তাজালু তুমি বানাবে, ইয়াজালু সে বানাবে, নাজালু আমরা বানাবো, তাজালু না ইয়াজালু না। জি, এবার খেয়াল করুন। এরপর দেখুন প্রথম তাহলে নাফাকা, এই যে লাস্টে কলা ইংফিকু তোমরা ফুক দাও, ইংফিকু খেয়াল করেন। এই যে নাসারা সে সাহায্য করেছে, নাফাকা সে ফুক দিয়েছে, ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে, ইয়াং ফুকু সে ফুক দেয় বা দিবে, আং ফিকু সে ফুক দেয়, আ ইয়াং ফিকু সে দেয়, লা ইয়াং ফিকু সে ফুক দেয় না। তারপরে উং ফুক ফুক দাও, উং সুর সাহায্য করো, উং ফুক ফুক দাও, কলা ফুকু তোমরা ফুক দাও, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, আদেশমূলক, তোমরা ফুক দাও। এই যে লোহার পাত দিলাম এতে ফুক দিতে থাকো তাহলে আগুন তৈরি হবে। অর্থাৎ ফুক দেওয়া মানে কি, তোমরা আগুন এখানে ভাপরের মতো বা এমন একটা পদ্ধতি দাও যাতে করে এখানে আগুন প্রজ্বলিত হয়, যাতে করে আমি তামা গলিত তামা এখানে দিতে পারি, যার জন্য এই গিরিপাত বন্ধ হতে পারে। জি, এরপর দেখো প্রিয়মতনাম তাহলে যে শব্দ পেয়েছি তা হলো উফরিক। উফরিক কী থেকে আসলো? দেখেন আং ঝালা, আং ঝালা সে নাজিল করেছে, আফরগা সে ঢেলে দিয়েছে, ইউং সিরু সে নাজিল করে বা করবে, ইউফরিগু সে ঢেলে দেয় বা দিবে। ঠিক আছে, ইউফরিগু সে ঢেলে দেয় বা দিবে, আমি ঢেলে দিয়ে দেবো, উফরিগু উফরিগু, এই যে উফরিগু চলে আসছে, উফরিক আমি ঢেলে দেবো, তুফরিগু তুমি দেবে, ইউফরিগু সে দিবে, নুফরিগু আমরা দিব, তুফরিগু না ইউফরিগু না। জি, প্রত্যেকটা আয়াত কিন্তু এভাবে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বিভিন্ন শব্দ বা বিভিন্ন সেন্টেন্স তৈরি করে করে দেখাচ্ছি। দেখুন একটা শব্দ যদি আপনি বিভিন্ন প্যাটার্নে তৈরি করতে পারেন আর সেই ক্যাপাবিলিটি অর্জন করতে পারেন, দেখবেন আস্তে 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 আপনি কোরআন বুঝতে পারবেন, ভাই কোরআন আমাদেরকে বুঝতে হবে। জি, এরপর দেখুন প্রিয়মতো তাহলে ক্রিয়ার 10 নম্বর ফর্মে আমরা পাই ইস্তাতা, এই যে ইস্তাতা সে সমর্থ হয়েছে, ইস্তাতাউ তারা সমর্থ হয়েছে, এই যে ইস্তাতাউ তারা সমর্থ হয়েছে, এখান থেকে চলে এসছে ক্রিয়ার 10 নম্বর ফর্ম। আবার এটাও ইস্তাতাউ তারা সমর্থ হতো বা তারা ক্যাপাবিলিটি হতো, এই অর্থে ব্যবহার করা হয়েছে, ইস্তাতা সে সমর্থ হয়েছে, ইয়াস্তাতিউ সে সমর্থ হয় বা হবে, আ ইয়াস্তাতিউ লা ইয়াস্তাতিউ, ইস্তাতি লা তাস্তাতি, আর যিনি হলো কি মুস্তাতি মুস্তাতি যে সমর্থ হয়, ইস্তিত সমর্থ সমর্থ হওয়া। জি, এই দেখ প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে বোঝার চেষ্টা করুন ভাই, আল্লাহ আমাদের বোঝার মানার্থফিক দান করুন, আমিন আমিন। আবার একটা দেখেন নিচের শব্দ নিয়েছিলাম এই একই রিলেটেড, ইস্তা, এই দেখেন ইস্তাগফারা, মূল শব্দ গফারা, গফারা মানে ক্ষমা, সে ক্ষমা, তো ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছে, গফারা সে ক্ষমা করেছে, ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছে, ক্লিয়ার, ইয়াস্তাগফিরু সে ক্ষমা চায় বা চাবে, ক্লিয়ার। এই যে খেয়াল করুন এখানে ইস্তা মূল শব্দ, কিন্তু ইস্তা হলে গিয়ে ক্রিয়া 10 নম্বর ফর্মের রূপ, আলিফ সিন এবং তা, আলিফ সিন এবং তা থাকলেই মনে করতে হবে এটা ক্রিয়ার 10 নম্বর ফর্ম। জি প্রিয়মতনাম, এই স্লাইড আপনাদের জন্য একটা কুইজ, অত্যন্ত সহজ কুইজ দিয়েছি যাতে করে আপনারা অনেক ভাই বোনেরা কুইজে অংশগ্রহণ করতে পারেন, ক্লাসটা ভালো বোঝার চেষ্টা করুন, কুইজে অংশগ্রহণ করুন, তাহলে খুব দ্রুত বুঝতে পারবেন। দেখুন ইয়াজহারু, ইয়াজহারু সে তারা, এখানে ইয়া আছে প্লাস উ আছে মানে তারা, তারা অতিক্রম করে,
হুমানিতা মানে ওই প্রাচীর, যাতে তারা অতিক্রম করতে না পারে ওই প্রাচীর। তো এখানে দেখুন আপনাদের কাছে প্রশ্ন, যেমন তাহলে ফাতাহা সে জয় করেছে, তাহলে এখন আপনি বলতে হবে যে সে অতিক্রম করেছে, এটা কি হবে? সে অতিক্রম করে বা করবে, এটা কি হবে? সে কি অতিক্রম করে? সে অতিক্রম করে না। অতিক্রম করো, অতিক্রম করো না, যিনি অতিক্রম করে তাকে কি বলা হয়? আর অতিক্রম করা, জি, একদম ভাজে ভাজে প্যাটার্নে প্যাটার্নে আপনারা উপরেটা দেখে দেখে নিচে তৈরি করুন, জি। এভাবে আপনাদের দেখবেন আস্তে আস্তে ক্যাপাবিলিটি বাড়বে। এরপরে কিন্তু কোনো এক সময় আমি এই শব্দগুলো বোঝার পরে উপরের লাইনটা কিন্তু আর থাকবে না, আপনাদেরকে নিজে নিজে তৈরি করতে হবে, দেখবেন পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পীর মোহতরম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যাতা দান করুন এবং সবাইকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকামে পৌঁছার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।